দুর্ঘটনায় মৃত্যু, রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ। শ্রীরামপুর নগর মোড় জিটি রোড থেকে পিয়ারাপুর দিল্লি রোড যাওয়ার বাইপাস রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ। খানাখন্দে ভরা এই রাস্তায় হামেশাই ঘটে দুর্ঘটনা। আজ সকালে বড়া থেকে শ্রীরামপুরের দিকে বাইক নিয়ে যাওয়ার সময় একটি লরির ধাক্কা মারে বাইকে, বাইক আরোহী ফরিদ মোল্লার মৃত্যু হয়। আহত মহসিন শেখকে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতা রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তোলাবাজি চলছে এই এলাকায়, দিল্লি রোডের মোড়ে দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বড় বড় গাড়িগুলোকে এখানে ছাড়া হচ্ছে। এটা একটা বাইপাস রোড, এত বড় বড় গাড়িগুলো ছাড়া যায় এখান দিয়ে? আর দীর্ঘদিন পিটিশন জমা দেওয়া হয়েছে এখানে আগেও একবার, তার কোনো ফল হয়নি। এই রোডের কারণে রোডটা পুরো খারাপ হয়ে গেছে, দীর্ঘ 3-4 বছর ধরে রোড খারাপ, কোনো কাজ হচ্ছে না। লরিকে পয়সা দিয়ে লরিকে পাস করানো হচ্ছে খালি এখানে। পুলিশের পরিষ্কার ভূমিকা, পুলিশের তোলাবাজি। তো আমরা চাই যে এই রোডটা ঠিক হোক, এখান দিয়ে মানুষ যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে।